যুবতী যখন জিনায় লিপ্ত হবেন ওই মহিলা নারী যুবতী নারী দুই ঠেঙ্গের মাঝখানে যখন ওই যুবক বসলো ওই মহিলা বলছে ও ভাই তুমি আল্লাহকে ভয় করো। সাথে সাথে যুবকের অন্তরের ভিতরে একটা ধাক্কা মারলো, আল্লাহ আমি কোন পথে আসলাম, এই পথটা তো ভালো নয়, তুমি তো কানে বলছো জিনারে ধারে কাছেও যেও না। আমি এইটা মনে করি আল্লাহ ওই যুবতীর কাছ থেকে তোমাকে ভয় করে তোমাকে সন্তুষ্ট করার জন্য ওই জিনা থেকে ফিরে এসেছি, আল্লাহ এই কাজটা যদি তোমার ভয়তে করে থাকি তোমাকে মহব্বত করে থাকি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আল্লাহ এর উসিলা করে তুমি আমাদের গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। দ্বিতীয় বান্দার ওই যুবকের দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার মুখ থেকে পাথরটা আরেকটু সরিয়ে দিল। যতটুকু সরেছে দুইজনা দোয়া সরেছে কিন্তু কাজ হইল না, কাজ না হওয়ার কারণে তৃতীয় বন্ধু দোয়া করতে শুরু করলো, আল্লাহ আমার দুই ভাই দোয়া করেছে তুমি দোয়া কবুল করেছে পাথরটা কিছু সরাইয়া দিলা, আমি দোয়া করে দিচ্ছি আল্লাহ আমি একজন এক ফারাক সাইনের বিনিময়ে একজন গোলাম রেখেছিলাম, সারাদিন কাজ করার পরে ওই যুবক কাজের পারিশ্রমিক না নিয়ে চলে গেল, আমি ওই পারিশ্রমিক দিয়া কৃষি চাষা কৃষিবাদ শুরু করলাম। শুরু করার পরে আমি ওই থেকে ছাগল কিনলাম গরু কিনলাম, এই পরে আমি কিছু রাখালো রাখলাম তার অর্থ দিয়ে। কিছুদিন পরে ওই যুবক আসলো আয়েশা মালিকার কাছে বলতেছে আমি যে আপনার কাছে অমুক দিন কাজ করেছিলাম পারিশ্রমিক নেই নাই, এই পারিশ্রমিকটা আমাকে দিয়ে দেন। মালিক বলতেছে ভাই ওই যে গরু দেখতেছ আর রাখা দেখতেছ ওইগুলো তোমার তুমি নিয়ে যাও। ওই ব্যক্তি বলতেছে ভাই আপনি কি আমার সাথে হাসি ঠাট্টা করতেছেন, আমি আপনার কাছে এক ফাড়া চাউলের বিনিময়ে আপনার কাছে কাজ করতে এসেছি আর এখন বলতেছেন ওই গরুর পাল নিয়ে যাইতে রাখাল নিয়ে যাইতে, ও ভাই আপনি কি আমার সাথে মশকরি করতেছেন। মালিক বলতেছে ভাই না না তোমার সাথে মশকরি করি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, কিয়ামতকে ভয় করি, পঞ্চরাতকে ভয় করি, হাসরকে ভয় করি, ও ভাই আজকে যে গ্রাম দেখতেছো এই গ্রাম হইল তোমার অর্থের বিনিময়ে সব কিছু সংগ্রহ হয়ে আছে। ওই যুবক তাৎক্ষণিক রাখাল আর গরু নিয়ে চলে গেল। তৃতীয় বন্ধু বলতেছে আল্লাহ এই কাজটা যদি তোমার কারণে তোমার জন্য সন্তুষ্টির জন্য করে থাকি তোমার মহব্বতে করে থাকি আল্লাহ এই কাজের উসিলাতে আল্লাহ গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে দেরি হয়েছে, তৃতীয় বন্ধুর দোয়ার সাথে সাথে পাথরটা পুরোটা সরে গেল। সুবহানাল্লাহ। ও দুর্গাপুর মুসলমান ভাইরা, নারী হোক পুরুষ হোক, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গায় ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বৈশাই সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 124 নম্বর আয়াতে বলছেন وَمَنْ يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ الله أكبر الله رب العالمين বলেছেন নারী হোক পুরুষ হোক যদি নেকির কাজ করে মুমিন হতে হবে, শর্ত যদি মুমিন হয় আর সে যদি নেকের কাজ করে এই নেকের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ উভয়কে জান্নাতের মেহমান বানাবেন। আমি ওখানে বলেছিলাম যারা আল্লাহকে রব হিসাবে মানবে আল্লাহকে ইলাহ ইলাহ হিসাবে মানবে
আল্লাহ রাব্বুল আলামিন এহকাল পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন। ও ভাই, আমরা যে কোনো নেকের উদ্দেশ্য করে, যে কোনো আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির উদ্দেশ্য যদি কাজ করি, আল্লাহর গোলামি যদি করি, আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর গোলামি করি, রাসূলের তরিকা অনুযায়ী যদি কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবাকুম। গোলামিটা যদি আল্লাহ সন্তুষ্ট হয় আর গোলামিটা যদি রাসূলের তরিকা অনুযায়ী হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। ও বান্দারা, এখানে যারা নেক নিয়তে আসছেন তাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। কিভাবে নেকগুলো এই গুনাহগুলো মাফ হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহীমা। আল্লাহু আকবার। সূরাতুল ফুরকান 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ঘর থেকে নিয়তে বেরোবে, আল্লাহ তোমার গোলামেরা হাদিস কোরআন দিয়ে যেই কথা গুণান বলবে, আমরা শুনব, মানব, আমল করব। এই নিয়াত গুণান করে যদি যারা এই তাফসীর কোরআনের মাহফিলে আসছে এবং এখানে বসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সারা জীবনে গুনাহ কথা গুণান মাফ করে দেবে। তারা আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এক নম্বরে শর্ত দিয়েছে, ইল্লা মান তাবা, তওবা ব্যতীত গুনাহ মাফ হবে না, ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনবে, আমল করবে। এই তিনটা কাজ যে ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার আমল নামা শুরু হয়েছে, পাপ পুণ্য লেখা শুরু হয়েছে, ওই থেকে শুরু করে এই মাহফিলের প্যানেলে বসে এর ভিতরে যত গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যাত হাসানা দিয়ে পরিবর্তন করে দেবে। ও মুসলমান ভাইরা, সাইয়্যাত শব্দের অর্থ হচ্ছে গুনাহ, আর হাসানা শব্দের অর্থ হচ্ছে নেকি। এখানে যত বড় পাপী তার তত বড় আনন্দ হওয়ার কথা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তার সারা জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। ও মুসলমান ভাইরা, যতটুকু নেক কাজ করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব, রাসূলের তরিকা অনুযায়ী করব, এই দুইটা কাজ অনুযায়ী যদি করতে পারো, ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। আর যদি একটু কষ্ট করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুর রহমানের 27 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। যে ব্যক্তি আমার রব আমাকে ভয় করবে, আমাকে ভয় করে জান্নাত জাহান্নামের ভয় করে, কিয়ামতের ভয় করে, পরকালের ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুইটা জান্নাত রেখেছি। আয়াতটা নাজিল হয় কখন? আকবর সিদ্দিক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার চিন্তা করেছেন, চিন্তা করেছেন, আল্লাহ আমি যদি ঘাস হয়ে যেতাম, গোসা করে চরে খেয়ে শেষ করে ফেলতো, আমি যদি কোনো ঘাস হইতাম, আমার হিংস্র প্রায় গরু ছাগল হাঁস গরু মহিষ এদের খেয়ে আমাকে শেষ করে ফেলতো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুর রহমানের 27 নম্বর আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে, কিয়ামতকে ভয় করে, হাসরকে ভয় করে যদি আমরা আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা জান্নাত দেবে। ও ভাই, আমরা সবাই আসুন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য করে, কাউকে দেখানোর উদ্দেশ্য করে নয়, কাউকে সন্তুষ্টির উদ্দেশ্য করে নয়, কারো কাছে ভালো হওয়ার জন্য নয়, কারো কাছে বাহবা পাওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি করে আল্লাহর গোলামি করব রাসূলের তরিকায়। যদি করতে পারে আপনি আমি কামিয়াবি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হায়াতে তাইবা সিফাতে কুল্লে দান করুন, জুরবনা আমিন। যতটুকু আলোচনা করেছি এবং যারা শুনেছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার মতন তৌফিক দান করুন, জুরবনা আমিন। আর তো জোরে বলুন আমিন।
واخر دعوانا ان الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته সম্মানিত উপস্থিতি দিনদার পরেশগার মুত্তাকিন ভাইরা আমরা এতক্ষণ অত্যন্ত সারগর্ভ আলোচনা শুনলাম কোরআন এবং হাদিস থেকে আল্লাহ পাক আমাদেরকে এগুলি আমলে পরিণত